হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে ইন বেঙ্গলি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব চন্দ্রযান 3 সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো। চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়? চন্দ্রযান 3 লঞ্চ করা হয় 14 জুলাই 2023 দুপুর 2টা বেজে 35 মিনিটে। ভারতের কোন সংস্থা চন্দ্রযান 3 লঞ্চ করেছে? উত্তর, ইসরো। ইসরো এর পুরো নাম কি? উত্তর, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো এর অধ্যক্ষ কে? উত্তর, এ সোমনাথ। ইসরো কবে গঠিত হয়? উত্তর, 15 আগস্ট 1969 সালে। ইসরো এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর, বেঙ্গালুরুতে। চন্দ্রযান 3 মিশন কোথায় লঞ্চ করা হয়েছিল? উত্তর, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রে। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোট্টায়। চন্দ্রযান 3 মিশনে রকেটটির নাম কি ছিল? উত্তর, GSLV MK-3। মিশন চন্দ্রযান 3 চাঁদের মাটিতে ভারতের কততম মিশন? উত্তর, তৃতীয়। মিশন চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়? উত্তর, 14 জুলাই 2023। ভারত কবে প্রথম চাঁদে চন্দ্রযান লঞ্চ করেছিল? উত্তর, 22 অক্টোবর 2008। ভারত কবে দ্বিতীয়বার চন্দ্রযান লঞ্চ করেছিল? উত্তর, 22 জুলাই 2019। চন্দ্রযান 3 চাঁদের কোন মেরুতে লঞ্চ করবে? উত্তর, দক্ষিণ মেরুতে। ভারতের আগে পৃথিবীর কয়টি দেশ চাঁদে চন্দ্রযান পাঠিয়েছিলেন? উত্তর, 3টি। ভারত হলো চতুর্থ নম্বরে। মিশন চন্দ্রযান 3 মিশনে রোভারের ওজন কত? উত্তর, 26 কেজি। চন্দ্রযান 3 এর থিম কি? উত্তর, সায়েন্স অব দ্য মুন। মিশন চন্দ্রযান 3 তে কি নেই? উত্তর, অরবিটার। মিশন চন্দ্রযান 3 তে কয়টি মডুলার রয়েছে? উত্তর, 2টি। মিশন চন্দ্রযান 3 তে ল্যান্ডারের নাম কি রাখা হয়েছে? উত্তর, বিক্রম। মিশন চন্দ্রযান 3 তে রোভারের নাম কি রাখা হয়েছে? উত্তর, প্রজ্ঞান। মিশন চন্দ্রযান 3 তে ল্যান্ডারের ওজন কত? উত্তর, 1752 কেজি। মিশন চন্দ্রযান 3 তে ল্যান্ডারের কয়টি পা রয়েছে? উত্তর, 4টি। মিশন চন্দ্রযান 3 এর ওজন কত? উত্তর, 3900 কেজি। চন্দ্রযান 3 মিশনের জন্য মোট কত টাকা খরচ হয়েছে? উত্তর, 615 কোটি। চন্দ্রযান 3 মিশনের ডিরেক্টর কে? উত্তর, ঋতু কারিধাল। চন্দ্রযান 3 মিশনের প্রজেক্ট ডিরেক্টর কে? উত্তর,
মুথাইয়া ভনিতা। জিএসএলভি এমকে থ্রি এর অপর নাম কি? উত্তর বাহুবলী। চন্দ্রযান ওয়ান কবে লঞ্চ করা হয়েছিল? উত্তর 2008 সালের 22 অক্টোবর। চন্দ্রযান টু কবে লঞ্চ করা হয়েছিল? উত্তর 2019-এর 22 জুলাই। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।